কামব্যাক টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি শুক্রবার বীরভূম জেলায় শুরু হলো করোনা ভ্যাকসিনের ড্রাই রান। শুক্রবার বীরভূম জেলার রামপুরহাট, সিউড়ি, বোলপুর মহকুমায় বেশ কিছু স্থানে প্রথম সারির করোনা যোদ্ধাদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো। রামপুরহাট স্বাস্থ্য জেলার মোট 3টি পয়েন্ট থেকেই শুরু হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান। একের পর এক স্টেপ মেনেই চলছে মহড়া। প্রতিটি পয়েন্টে 25 জন করে স্বাস্থ্যকর্মীদেরকে ড্রাই ভ্যাকসিনের জন্য মোবাইল মারফত মেসেজ পাঠানো হয়েছে। মোবাইল মেসেজ পেয়ে মহড়াতে ভ্যাকসিন নেওয়ার জন্য অংশ নিয়েছেন উপভোক্তারা। ভ্যাকসিনের জন্য আগাম যে ট্রেনিং, সে ট্রেনিং নিয়ে শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ ভ্যাকসিন দেওয়ার মহড়া। অন্যদিকে সিউড়ি বড়চাতুরি ও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 25 জনকে বিধি নিয়ম মেনে কোভিড ভ্যাকসিনের টিকা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর বিজয় ভারতী, CMOH হিমাদ্রি আরি, এছাড়াও অন্যান্য আধিকারিকবৃন্দ। বোলপুর সদর হাসপাতালেও 25 জন স্বাস্থ্যকর্মীদের উপর করোনা ড্রাই রান করা হয়। বীরভূম থেকে রিন্টু পাঁজা, রিপোর্ট আরামবাগ টাইমস। দয়াল দা একটু ঢুকো, তোমার মাথা আইডি নম্বর, করোনা হয়ে গেলে নতুন ভ্যাকসিন তো কি রিঅ্যাকশন হয় জানি না, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে উনি ডিসপোজেবল সিরিঞ্জ থেকে ডেট এক্সপায়ারি চেক করে নেবে, দেখে উনি নিয়ে ডিসকার্ড করবেন প্রপার বক্সে। Just to hear for me, you have to check it out.
মাধ্যমে, যেমন আগে বলেছি এনাদের নাম কিন্তু গতকাল নথিভুক্ত হয়েছে এবং নথিভুক্ত এই ঘরে যিনি টিকা দিচ্ছেন আমাদের, যিনি আছেন আমাদের পাবলিকের নার্স, উনি হচ্ছেন ANM স্নেহলতা দীপ, উনি টিকাকরণ দিচ্ছেন, এবং যিনি দিদিমণি আমাদের উনি স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন ওয়ার্কার, উনি টিকা নিচ্ছেন, নিজে নেবেন, ওনার ভ্যাকসিনেশন এই করে ওখানেও চেক করা হচ্ছে। এই পর্যায়ে এসেও যদি ওনার মনে হয় যে আমি ভ্যাকসিন নেব না, উনি কিন্তু রিফিউজ করতে পারেন। যাদের নাম যাচ্ছে, যাদের কাছে মেসেজ যাচ্ছে, তারা যে কোনো পর্যায়ে কিন্তু ভ্যাকসিন না নেওয়া নিতে পারেন। তাহলে আমরা ওখানে ঠিক দেবো না, ভ্যাকসিন দেওয়া হলে আমরা আবার অ্যাপের মাধ্যমে, একদম অনলাইন অ্যাপের মাধ্যমে আমরা জানিয়ে দেবো, তাদেরকে আবার রেজিস্টার করে দেবো, ফলে তার কাছে যেমন কার সঙ্গে যোগাযোগ করতে হবে। আসুন, এই পরে আমাদের অবজারভেশন রুম, অবজারভেশন রুম মানে টিকাকরণ হয়ে গেলে এই ঘরে আমাদের আধ ঘন্টা, কমপক্ষে আধ ঘন্টা এখানে বসে থাকতে হবে। এই ঘরের তিনি দায়িত্ব রয়েছেন আমাদের পাবলিক হেলথ নার্স শ্রাবণী দিশাহা, উনি আছেন, এবং যদি কেউ, এবং তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন আমাদের আশা দিদিমণি, যদি কেউ অসুস্থ হয়ে এখানে অবজার্ভ করবেন, তারা বসে থাকবেন, এবং তাদেরকে কি ভ্যাকসিন দেয়া হলো, তার পার্শ্ব, সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে, হলে কোনো ওষুধপত্রের দরকার নেই, কার সঙ্গে যোগাযোগ করবেন, এক মাস পরে আবার দিতে হবে, এই যে কথাগুলো, এবং কোন রোগ প্রতিরোধ করবে সেটা এখানে দেওয়া হচ্ছে। এই FI কিন্তু কিট এখানে আছে, এই FI, এই FI কিট কিন্তু আমাদের প্রস্তুত আছে, এই FI কিট প্রস্তুত আছে, এবং অ্যানাফাইল্যাক্সিস কিটও প্রস্তুত আছে, অর্থাৎ একটু অল্প বিস্তা হলো তার প্রাথমিক পরিষেবা, এবং যদি আরেকটু বড় স্যালাইনও কারো দরকার হয় তার জন্য যাবতীয় প্রয়োজন ওষুধপত্র, সেটা যেখানে বেড রেখেছি, অক্সিজেন রেখেছি, এবং স্যালাইন স্যালাইন সমস্ত ব্যবস্থাপনা আছে। যদি কেউ তবু কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে যেন আমরা সম্পূর্ণ চিকিৎসা করতে পারি। যে স্বাস্থ্য কথার কথা বলা হচ্ছে, দিদি আপনি একটু কিছু স্বাস্থ্য কথা এখানে এখানে প্রশ্ন চাপিয়ে দেয়, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া না হয়ে ভয় পেয়েও যদি কারোর মাথা ঘোরে, তাহলেও তার যাতে প্রাথমিক শুশ্রূষা করতে পারি, সমস্ত কিছু ব্যবস্থাপনা এখানে আমাদের রয়েছে। আপনাকে আজকে কোভিডের চিন্তা দিলাম, তাতে সেরকম কারো কিছু হয় না। যদি আপনার হয় এখান থেকে আপনি আমাদের 5 নম্বর রুমে বসবেন, ওখানে গিয়ে আধা ঘন্টা বসবেন, দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ যাবে যেটা 28 দিনের পর সেকেন্ড ডোজটা নিতে হবে, সেদিন আপনি চলে আসবেন। আর আমাদের যেখানে আপনি আধা ঘন্টা বসবেন সেখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার যদি কোনো অসুবিধা হয় সে নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে। Collection, jeans and t-shirts, only for men.